হ্যালো বন্ধুরা, দেখো আমি আর যা মিলে বাজারে যাচ্ছি। তো এখন বাজে 5:30, আমরা বেরিয়ে পড়েছি, টোটো করে যাব। তো গিয়ে আমরা নেমে যাব মেলার জায়গাতে। মেলা কি এখন চৈত্র মাস গিয়ে বৈশাখ মাস আসবে, তো কদিন পর নতুন বছর, তো এখানে দোকান নিয়ে বসেছে। তো আমরা ভাবছি একটু ঘুরে আসি, আর কিছু কিনতে হলে কিনে নেব, সেটাই ভাবছি। তো টোটো করে বাজারে যাচ্ছি, দেখা যাক কি কিনতে পারি কি না। ঠিক আছে বন্ধুরা, দেখো ওর আমি টুকটুকে যাচ্ছি, আর কেউ নেই আপাতত। টুকটুক থেকে নেমে গেছি, তারপর দেখো একটু জায়গা হেঁটে আমরা যাচ্ছি, কাছেই আছে বলছি, চলো এবার হেঁটে যাই একটু জায়গা। ঠিক আছে, একটু জায়গা হেঁটে যাচ্ছি, তো বাজারে এসে গেছি, একটু জায়গা হেঁটে যাচ্ছি। এখন 5:30 বাজে, তো সব দোকান আবার খুলবে, দুপুর টাইমটাতে একটু বন্ধ থাকে। তো এখন 5:30-এর পর আবার সবাই দোকানপাট খুলে নেয়, তো সবার তো একটু রেস্টের দরকার, তাই না বলো? তারা কাজকর্ম করে, সারাদিন দোকানে থাকে, দুপুর টাইমে তো একটু খাবে, সবাই চলে গিয়েছিল। তো আমরা এসে গেছি মেলার সামনে। তো এটা একটা দিঘি আছে আমাদের ওখানে বাজারের মিডলে, একটা দিঘি, ঠিক আছে, খুব সুন্দর করে এখানে ভোলানাথ আছে সামনে বসানো দিঘিটার মিডলে, তোমরা দেখতে পারবে, আমি দেখাবো তোমাদেরকে। আর দেখো এখানে মেলা বসে, তো বসেছে, তো আমি প্রথমে বলছি এখান থেকে শুরু, এখান থেকেই আমি দেখে নিই। তো এখানে জিনিস নিয়ে বসেছে, দেখো মানুষে কিনছে, আমরা দেখেছি। তারপর এখানে চলে এসেছি, একটা মন্দির আছে এখানে আমাদের, কালীবাড়ি সেটাকে বলে, মানে দিঘির পার আর এটাকে বলে কালীবাড়ি। দেখো জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাতে অনেক ফুচকা আইসক্রিম নিয়ে তারা সামনে থাকে, কারণ মন্দির এই জায়গাতে সবাই টাইম পাসের জন্য আসে, একটু গল্প করে, ছবি তোলে। এখানে একটু হাওয়াও আছে, মানে খুব ভালো লাগে। দেখেছো ভোলানাথ? হ্যাঁ, এটা একটা দিঘির মিডলে একজন ভোলানাথ বসে আছে, আর এখানে জলের মানে একটা সিস্টেম করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তো আমাদেরও ভালো লাগে এই জায়গা, বাজারে আসলে এই জায়গাতে আসতেই হয়, না হলে মনটা ভালো থাকে না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কীরকম, তোমরা অবশ্যই বলবে হচ্ছে ভিডিওটা, যতটুকু পারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার কাছে খুব সুন্দর লাগছে, তাই ভাবছি তোমাদেরকেও দেখাই কীরকম লাগছে। তারপর দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি, দেখেছো এখানে দাঁড়িয়ে আছি আমি, ওর পিছনে দেখতে পাচ্ছ এটা মন্দির, ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর একটু একটু দেখো আকাশটা নীল নীল হয়ে, মানে সন্ধ্যা এসে পড়ে গেছে, তো সন্ধ্যা, তো সন্ধ্যার টাইমে আমি ভিডিওটা করছিলাম, দেখেছো? আর লাইটের একটু আলো, এই মন্দিরটা কালী মন্দির, আর এটা দিঘির পার, আমরা দাঁড়িয়ে আছি, এটা বাজারের ঠিক মিডলেই মানে দিঘিটা বানিয়েছে। তো খুব ভালো লাগছে। আর দেখো এখানে আমি ভিডিও করছি তোমাদেরকে, দেখিয়ে দেখিয়ে বেশ ভালোই লাগছে, দেখেছো? তারপর ভাবছি চলো এবার একটু মেলাতে ঘুরে নিই। তো দেখছি দোকানপাট অনেকগুলোই বসেছে, তারপর একটু দেখছি কাপড় নিয়েও বসেছে, জুতো নিয়েও বসেছে, অনেক কিছু নিয়েই বসেছে। তো সব কিছু তো আর দেখাতে পারছি না, এটুকু ভিডিও করেছি, অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে, কীরকম হয়েছে কমেন্টে জানাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।